ভিন রাজ্যে কাজ করতে গিয়ে স্বামী নিখোঁজ, চার সন্তান নিয়ে অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছে এক গৃহবধূ। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছে স্বামী, চার সন্তান নিয়ে সংকটে এক গৃহবধূ। অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছে গোটা পরিবার, অর্থের অভাবে স্কুল ও পড়াশোনা ছেড়েছে তিন সন্তান। খোঁজ নেয়নি কোনো স্থানীয় নেতা মন্ত্রী বা সমাজসেবী, শুধু তাই নয়, বঞ্চিত হয়েছে পঞ্চায়েতের যে কোনো ধরনের সরকারি পরিষেবা, পায়নি আবাস যোজনা বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো কোনো সরকারি পরিষেবা। এমন অবস্থায় প্রাণে বাঁচাতে তিন সন্তান সহ হতভাগ্য ওই গৃহবধূকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে গেল তার মা। বিষয়টি নিয়ে ভিডিওর সাহায্যের প্রতিশ্রুতি দিলেও মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে মোথাবাড়ি বিধানসভা এলাকায় চরম চাঞ্চল্য ফেলেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের কাছে খবর পেয়ে নিরুদ্দেশ শ্রমিকের পরিবারের পাশে ব্লক ও জেলা প্রশাসন, হাতে হাতে স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা প্রদান করা হলো ফেকেন রবিদাসের স্ত্রী ফুলন রবিদাসের পরিবারকে। সোমবার কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও ও এসডিও ফুলন রবিদাসের বাপের বাড়ি পৌঁছে যায়। সেখানে ফুলন রবিদাসের চার সন্তান সহ পরিবারের সকল সদস্যকে শীত বস্ত্র ও কম্বল প্রদান করে এবং একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য পরিবারের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেয়। মঙ্গলবার পুরো পরিবার নিয়ে জেলা শাসকের দরবারে ছুটে আসে নিরুদ্দেশ ফেকেন রবিদাসের স্ত্রী ফুলন রবিদাস। সেখানে জেলা শাসকের নির্দেশে তার স্বাস্থ্যসাথী কার্ড ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সরাসরি সুযোগ প্রদান করে দেওয়া হয়। এই মর্ম বেদনাদায়ক ঘটনা ঘটেছে কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চনন্দপুরের আলাদিটোলা গ্রামে। হতভাগ্য স্ত্রী ফুলন রবিদাসের জীবন কাহিনী ট্রাজিক উপন্যাসের বিষয়বস্তুকে হার মানায়। কালিয়াচক থানার কারারি চাঁদপুরের বাসিন্দা মিলন রবিদাস ও দিলীপ রবিদাসের একমাত্র কন্যা ফুলন রবিদাস। তার বিয়ে হয় পঞ্চনন্দপুরের আলাদিটোলা গ্রামের ক্ষুদিরাম রবিদাসের ছেলে ফেকেন রবিদাসের সঙ্গে। অত্যন্ত দুঃসহ এই ফেকেন ফুলন রবিদাসের চারটি সন্তান হয়, তিন মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে জয়শ্রী রবিদাস পঞ্চনন্দপুর জুনিয়র হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী, মেজো মেয়ে নন্দিনী রবিদাস পঞ্চম শ্রেণীর ছাত্রী ও ছোট মেয়ে ঝর্ণা রবিদাস প্রথম শ্রেণীর ছাত্রী। এদিকে স্বামী হারিয়ে তিন সন্তানকে নিয়ে চরম সংকটে পড়ে স্ত্রী ফুলন রবিদাস। অর্থের অভাবে তিন সন্তানকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, কিছুদিন ভিক্ষা করে খেয়েও সংসারে নেমে আসে চরম সংকট। তিন মাস ধরে কখনো অর্ধহারে কখনো অনাহারে দিন কাটাচ্ছে এই পরিবার, কিন্তু খোঁজ নেয়নি কেউ। স্থানীয় প্রধান, রাজনৈতিক নেতা, সমাজসেবী থেকে শুরু করে কেউই তার পাশে দাঁড়ায়নি। পঞ্চায়েতের 100 দিনের কাজ সহ আবাস যোজনা, এমনকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিষেবা পায়নি পরিবার। এই অবস্থায় মৃত্যু পথযাত্রী এই পরিবারকে বাঁচাতে ফুলন রবিদাসের মা বাবা কালিয়াচকের চাঁদপুর গ্রাম থেকে ছুটে এসে গোটা পরিবারটিকে তার নিজের বাড়িতে নিয়ে যায়। তোমার ছেলেপেলেরা পড়াশোনা করতো? বাবা হারিয়ে করছে না পড়াশোনা। কতদিন থেকে স্কুল যায়নি? ওর বাবা যে যায়নি স্কুল। এখন তুমি কি চাইছো? এখন আমি চাইছি কি আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি ভালো স্কুলে পড়াতে চাইছি, কি আমার ভালো ছেলেটা আমার ভালো হোক, মানুষ যাতে হবে ভালো স্কুলে পড়ে, এটাই আমি চাইছি। সেটার জন্য বলেছো কাউকে? বলেছি, যদি কেউ দেওয়া হয় তো আমাকে বলবেন। আচ্ছা। হ্যাঁ, আমার ছেলে মেয়ে হবে, বাবা তো নাই, আমি আছি, আর আমার 4-5টা ছেলে মেয়ে আছে, আর কেউ নাই, আমার স্বামী ছাড়া কেউ নাই, শ্বশুর শাশুড়ি সবাই মরে গেল, আর আমি একাই বাড়িতে আছি। আমি বাচ্চাগুলোকে নিয়ে আমি থাকতে পারি, কেমন করে পড়াবো, কেমন করে পাড়াই দিবো, আমি কিছু পারছি না, আমার টাকা পয়সা নাই, কিছু নাই আমার কাছে। এগুলোই আমি বলছিলাম কি আমার মেয়ে গেলা যদি ভালো স্কুলে দেন তো ভালো হবে।